হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনার দেখবো আলিম ক্লাস টুয়েলভ ইকোনমিক্স সেকেন্ড পেপার যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের আনসার বিষয় আলিম দ্বিতীয় পত্র দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট সমাধান দুই হাজার একুশ তাহলে চলেন উত্তরটি দেখা যায় উত্তর দেখার আগে আমরা প্রশ্নটি একবার দেখি রবির বাবার দুই বিঘা কৃষি জমি আছে উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কৃষি পরিবর্তনের ধারণা জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণের অভিযোজনের উপায় অনুসন্ধান কৃষিতে পারমাণিক শক্তি জৈব প্রযুক্তি আইসিটি এর ব্যবহারে সুফল কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচি সাফল্য মূল্যায়ন সো উত্তর সমূহ দেখেন রবির বাবার দুই বিঘা কৃষি জমি আছে উক্ত জমিতে আলোকে একটি টেকসই একটি ভিত্তিক উপকূলের রূপরেখা প্রস্তুত করো সো আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সর্বপ্রথম দেখেন বাংলাদেশ কৃষি পরিবর্তনের ধারণা দিয়ে আপনারা এটুকু লিখবেন ঠিক আছে তারপরে দেখেন খাদ্যশস্য বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্বাদিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয় বর্তমানে প্রায় সাতশো সাঁত্রিশটি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে তার খ নম্বর দিয়ে এটা লিখবেন ঘ নম্বর দিয়ে এটা লিখবেন সো আপনারা এগুলো সব লিখবেন আমি আপনাদেরকে রোল করে দেখিয়ে দিচ্ছি কেমন তাহলে চলেন দেখা যাক শিক্ষা দিবেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং পাঁচ টাকা বেলা বাজিয়ে দেবে আর অবশ্যই শেয়ার করতে বলবে না তো আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ